খান জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া জায়েজ কিনা জানতে চাই। জি, কাঁকড়া খাওয়া হারাম নয়, এটাকে মাকরুহ বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তবে অন্যান্য ইমামদের অনেকেই এটাকে জায়েজ বলেছেন এবং এটি প্রসিদ্ধ ওলামাদের মত পার্থক্য যে সমুদ্রের বা পানির নিচে জাহাজে সব কিছু হালাল অনেকে বলেন, আর অনেকে বলেন শুধু মাছটা হালাল, কারণ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওহিল্লাল মাইতা, তার দুইটা মৃত জন্তু আমাদের জন্য খাওয়া হালাল করা হয়েছে, তার ভিতরে একটা হলো সামাক বা মাছ। অতএব মাছ জাতীয় সেগুলো খাওয়া জায়েজ রয়েছে, যেগুলোকে মাছ বলা যায় না, পোকামাকড় জাতীয় সেগুলো খাওয়া জায়েজ নয়। আর যারা বলেছেন যে এটা যে কোনো কিছু জায়েজ আছে, তারা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিসে রয়েছে যে সমুদ্র সম্পর্কে তিনি বলেছেন যে সমুদ্র এর মাইতা আমাদের জন্য খাওয়া জায়েজ রয়েছে, বা সমুদ্রের নিচে যেটা আছে এটা আমাদের জন্য হালাল, সেটার ভিত্তিতে তারা ব্যাপকভাবে হালাল বলেন। তবে হ্যাঁ, এটা নিয়ে হারাম হওয়ার পরে কারোর কোনো মত নেই, সবাই এটাকে হালাল বলেন। হালাল হওয়াটার মধ্যে উত্তম অনুত্তম মাকরু গায়রে মাকরু বলা নিয়ে মত পার্থক্য রয়েছে, কারো রুচিতে যদি কুলায় তিনি খান তাহলে তিনি হারাম করেছেন বলা যাবে না। আসাদুজ্জামান সাহিব শিহাব আপনি জানতে চেয়েছেন, ভুলে মুখ দিয়ে যদি কোনো কুফুরি কথা বের হয়ে যায় তাহলে সে কি কাফের হয়ে যাবে, এক্ষেত্রে করণীয় কী? ব্যস্তজামান ভুলে যদি মুখ দিয়ে কিছু বের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি কাফের হয়ে যাবেন না, ভুল তো ভুলই, তবে সাবধান থাকতে হবে তাকে। পরবর্তী সময়ের জন্য শামিল চৌধুরী জানতে চেয়েছেন, অনেকগুলো গুনাহার তওবা কি একসাথে করা যাবে? এভাবে করা যেতে পারে যে সবগুলো আপনি মনে পড়ে করেছেন তাহলে সবগুলো থেকে একসাথে তওবা করেন, এর অর্থ হতে পারে, কিন্তু আপনি একটা গতানুগতিক তওবা আমাদের সমাজে প্রচলিত আছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন, আল্লাহ সকল অপরাধ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাওয়া যেতে পারে, কিন্তু তওবা হলো প্রত্যেকটা অপরাধ যেটা আপনি করেছেন বা তার সাথে জড়িত আছেন বলেই আপনি জানেন, সেটাকে মনে করে তারপরে সেখান থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা হলো তওবা চাওয়ার পদ্ধতি, সঠিক পদ্ধতি।